নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চিকেন রেজালা বানিয়ে দেখাবো। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন আর খানিকটা মাখন আমি গরম করে গলিয়ে রেখেছি, সেই মাখনটা দিয়ে দিলাম। আর দেব বেশ খানিকটা টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, দিয়ে দিলাম টক দই। আর খানিকটা রেখে দেব গ্রেভিতে দেওয়ার জন্য। এরপর আমি দেব আদা আর রসুনের পেস্ট। এবার হাত দিয়ে ভালো করে মাংসটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। চিকেন রেজালাটা আসলে কোরমার হালকা রূপ হচ্ছে রেজাল্লা। এটা আসলে লখনৌ থেকে যখন কলকাতায় আসে তখন এটা রেজালা হয়ে এসে গেছে। মশলা কম একটু ব্যবহার করা হয় এতে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি খানিকটা গাওয়া ঘি। আপনারা চাইলে পুরোটা ঘিয়ে করতে পারেন। আমি এখানে ঘি আর সাদা তেল মিশিয়ে নিচ্ছি। গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার ফোড়নে আমি দেব তেজপাতা, বেশ খানিকটা শুকনো লঙ্কা। আমি এখানে 5টা মতন শুকনো লঙ্কা, দারচিনি আর ছোট এলাচ দিয়েছি। শুকনো লঙ্কাটা হচ্ছে এখানে আসল উপকরণ। খুব বেশি কালো করে ভাজবো না শুকনো লঙ্কাটা, একটু লাল লাল থাকা অবধি আমাকে রাখতে হবে। এই দেখুন। এরপর আমি পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা আমি পুরো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। এবার বেশ খানিকক্ষণ ধরে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে কষিয়ে নেব, যতক্ষণ অবধি না কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর আমি দেব আরো খানিকটা টক দই। অনেকে এটা ম্যারিনেশনের সময় পুরোটা দিয়ে দেন, আমি আবার একটু গ্রেভিতে দিতেও পছন্দ করি, তাই এটা আমি এখানেও দিলাম। এবার কষিয়ে নেব আবারও ভালো করে। এরপর আমি কাজু আর পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখেছি। কাজু কম আছে, পোস্তটা বেশি। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা আছে তো চিকেনটা খুব সফট হবে। এবার ভালো করে আমি মশলার মধ্যে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঘি ওপর থেকে দিলাম, এতে সুন্দর একটা গন্ধ হবে, তাই জন্য আমি এটা ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে মাখনও দিতে পারেন। এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার ঢাকাটাকে বন্ধ করে আমি হালকা ফ্লেমে রান্না হতে দিয়েছি। এবার ঢাকনা খুলে আবারও নেড়ে নিচ্ছি, এতে কোনো হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার হবে না, খুব হালকা মশলার লাগে রেজালাতে। আপনারা জানাবেন কার কার চিকেন রেজালা খেতে ভালো লাগে। এরপর আমি কাজু আর পোস্ত যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নেব মাংসটাকে। উপর থেকে আমি অল্প পরিমাণে চিনি দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি আন্দাজ করে সামান্য নুন আমি দিলাম। আর দিয়ে দিচ্ছি কেশর।
কেশরটা দেওয়ার জন্য একটা হালকা হলুদ ব্যাপার আসবে। অনেকে ম্যারিনেটের সময়ও কেশর দেন, যার যেটা ভালো লাগে সেই সেভাবে করে। আবারও চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখুন একটা হালকা হলুদ হলুদ ভাব এসছে। আর তেলটাও ছেড়ে এসছে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ঘি গরম মশলা সব মিলে একটা সুন্দর গন্ধ। উপর থেকে আমি এক চামচ মতন কেওড়া জল দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে আমার চিকেন রেজালা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।